তো নমস্কার বন্ধুরা, তো দেখুন জিওমেট্রি তো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বা বিশেষ করে আমাদের গ্রেড ফোর গ্রেড থ্রি যে এক্সাম হতে চলেছে বা হয়ে গেছে বা আগামী যে শেষ বিভাগের এক্সাম হচ্ছে, তো সেখানে আমরা এই জ্যামিতির কিছু ফ্রেম দেখতে পাই। এই ধরনের যে কোনো একটি ফ্রেম আমাদের এক্সামে দেওয়া হয়ে যাবে এবং সেখানে বলা হবে তার পরিসীমা বের করতে হবে, ঠিক আছে? তো আপনারা এটি হচ্ছে আয়তক্ষেত্র, এটি হচ্ছে পঞ্চভুজ, এটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটি হচ্ছে একটি জ্যামিতির ক্ষেত্র সামান্তরিক রম্বাস, এটি হচ্ছে আর একটি নববুজ। তো এই ধরনের যে কোনো একটি জিওমেট্রির যদি ফ্রেম শেপ আপনাদের দেওয়া হয়ে থাকে এবং আপনার যদি বলা হয়ে থাকে যে এই সব এইগুলির পরিসীমা কত, পরিসীমা কত, তো আপনারা পরিসীমা কী করে বের করবেন? প্রত্যেকটি আলাদা আলাদা ফর্মুলা শিখবেন, শিখে আপনারা পরিসীমা বের করবেন। কিন্তু না বন্ধুরা, আজকে আমি আপনার জন্য এমন একটা ট্রিক দিয়ে দেবো, শুধুমাত্র জাস্ট ট্রিক নয়, একটি ম্যাজিক, জাস্ট একটি মজা দিয়ে দেবো, যেখান থেকে আপনারা শুধুমাত্র যে কোনো প্রশ্ন দেখা মাত্র, এই ডায়াগ্রামটি দেখা মাত্র আপনি বলতে পারবেন তার পরিসীমা কত, এইটি দেখা মাত্র আপনি বলতে পারবেন তার পরিসীমা কত, ঠিক আছে? তো চলুন আর দেরি কেন, এখনই আমরা ভিডিওতে এটা লাইক করে আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিন। আপনি আসছেন, আপনার ভিডিও দেখছেন, তার মানে আপনি লাইক করছেন, সুতরাং আপনি এটা লাইক দিয়ে আমাদের সঙ্গে এখনই আপনি জয়েন হয়ে যান, ঠিক আছে? তো সুতরাং এই হচ্ছে একটি ত্রিভুজ, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটি ত্রিভুজ, ঠিক আছে? তো এই ত্রিভুজের তিনটি বাহু, এক দুই তিন। প্রশ্ন দেওয়া থাকবে যে একটি ত্রিভুজের একটি বাহুর মাপ 6 সেন্টিমিটার, আরেকটির মাপ 4 সেন্টিমিটার, আরেকটির মাপ 5 সেন্টিমিটার, ঠিক আছে? এই ত্রিভুজটির পরিসীমা কত? তো পরিসীমা মানে হচ্ছে তার যে চারিদিক যেগুলো রয়েছে সেই সবগুলি দিক। তো এবারে তিনটি বাহু আপনি যোগ করুন, 5 আর 4 = 9, 9 আর 6 কত, এগুলো 15, ঠিক আছে? তো 15 সেন্টিমিটার হবে এই ত্রিভুজটির পরিসীমা। ইয়েস, এই সবগুলো এই প্লাস করে যা পেলাম তা পরিসীমা, ঠিক আছে? চলুন, কনসেপ্ট ক্লিয়ার হলো না কেন, কোনো ব্যাপার নেই, সাথে থাকুন, আমি এক্ষণে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে জ্যামিতির আরও একটি ফ্রেম, ঠিক আছে? তো প্রশ্নে দেওয়া থাকলো এইটির মান হচ্ছে 6 সেন্টিমিটার, এইটির মান হচ্ছে আমাদের কি 6 সেন্টিমিটার, তার মান হচ্ছে 7 সেন্টিমিটার এবং তার মান হচ্ছে 5 সেন্টিমিটার। এবার বলতে হবে এই যে জিওমেট্রি আকৃতি রয়েছে তার পরিসীমা কত, আপনি কী করবেন? আপনি এই শেপের জন্য আলাদা ফর্মুলা শিখবেন? না ভাই, সবগুলি প্লাস করে দিন। কী করবেন? দেখুন, 6 আর 6 = 12, আবার 7 আর 5 যোগ করলে কত, 12 হবে। এইদিকে 6 আর 6 কত হবে, 12, এইদিকে 7 আর 5 কী হবে, 12, 12 কত হবে, 24। সুতরাং 24 সেন্টিমিটার হয়ে গেল আমাদের কি কারেক্ট আনসার, বুঝে গেল, ঠিক আছে? তো তার এই ধরনের আপনাদের যে কোনো একটি ফ্রেম আসুক না কেন, যে কোনো ফ্রেম আসুক, ধরে নেওয়া যাক এটি একটি পঞ্চভুজ, পঞ্চভুজের সবগুলি সুষম, পঞ্চভুজের বাহু সবগুলি সমান হয়, যদি তার মান 4 4 4 4 4 হয় তো এই সবগুলি যখন প্লাস করবেন আপনার আনসার হয়ে যাবে 4 4 8, 8 4 12, 12 4 16, 16 4 20, সুতরাং 20 সেন্টিমিটার হয়ে যাবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, ঠিক আছে? আশা করি একটু বুঝতে পারেন, ঠিক আছে? সুতরাং এই ধরনের মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ট টিপস পেতে আমাদের সহজগুলি চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? এবং বন্ধুবান্ধব শেয়ার করবেন যাতে করে সবাই এই ধরনের ট্রিক পেয়ে থাকে, ঠিক আছে? ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন এবং কী ধরনের শর্ট ট্রিক প্রয়োজন কমেন্ট করে জানিয়ে দেবেন, পরবর্তীতে আমি এই ধরনের আপনাদের ক্লাস আরও দিয়ে দেবো, ঠিক আছে? ধন্যবাদ।